ওয়েলকাম ভাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের আরও ভালো একটা জিনিস দেখাতে চলবো, যেটার মাধ্যমে আপনি 25 বছর পুরো ফ্রি বিদ্যুৎ পাবেন কোনো রকম সমস্যা ছাড়াই। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি একটা সোলার প্যানেল রিভিউ করব, আর যেটা এসেছে লুম সোলারের তরফ থেকে, যারা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার ওয়ান সোলার প্যানেল ব্র্যান্ড, যারা সোলার প্যানেল এবং এইসব কিছু তৈরি করে। তো এইটা হচ্ছে সেই বক্স, এবং আমি আজকে আপনাদের দেখাবো যে এটার পাওয়ার কত। এটা অ্যাকচুয়ালি 50 ওয়াট 12 ভোল্টের একটা সোলার প্যানেল, এবং এটা দিয়ে আপনি কী কী চালাতে পারবেন, এর প্রাইস কত, এর ভেতরে কী কী থাকে সব কিছু আপনাদের বলবো। প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, নইলে অনেকে দৌড় মারবেন আগেই। প্রাইস হচ্ছে মোটামুটি 2 থেকে 3 হাজারের মধ্যে। আমি এখন এক্স্যাক্ট প্রাইস জানি না। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের বাইং লিঙ্ক এবং সব কিছু দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি কত দাম, এবং সব কিছু বলে দেবো। সো চলুন আগে আমরা আনবক্সিংটা সেরে নিই, যে ভেতরে কী আছে, ভেতরে কী কী কম্পোনেন্ট আছে আমি নিজেও এখনও জানি না। সো খুলে নিই, দেন দেখে নিই, তারপর আস। ওকে, সো আনবক্সিং করা যাক। এখানে কিছু একটা দিয়েছে, মেবি আমি সেটা একবার খুলে নিই আগে, দেখে নিই যে এখানে কী আছে। ওকে, সো ইউটিউব বেঙ্গলি টেক্সকোয়াড, অর্থাৎ এখানে আমাকে পাঠিয়েছে তার। আর এটা হচ্ছে বিল। ও ওয়েল, এখানে বিল অলরেডি দেয়া রয়েছে, এটার দাম হচ্ছে 2400 টাকা। ওকে, সো আপনারা যদি আরও ডিসকাউন্ট ডিসকাউন্ট কুপন ইউজ করেন সেক্ষেত্রে আরও কমে পেয়ে যেতে পারেন। তো এখানে বিল রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে আমার ইউটিউবের জন্য যে এই কাগজপত্র হয় সেটা, ইনভয়েস, অ্যান্ড এটা আমরা জাস্ট ওপেন করি। ওকে, সো আমরা এখান থেকে ওপেন করি। একদম সুন্দরভাবে প্যাকিং করা, একদম ওকে থাকে। এদিকে গ্লাস সাইড, তো আমরা এদিক থেকেই কাটি। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনাকে লিখে দিয়েছে যে কোন দিকে গ্লাস আছে, নইলে অনেক সময় কুরিয়ারওয়ালারা বা আপনার নিজেদের খুলতেও অনেক প্রবলেম হতে পারে। গাইস, আমাদের সামনে সোলার প্যানেল চলে এসেছে। এইটা হচ্ছে আমাদের পুরো প্যানেলটা, অ্যান্ড দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা বড়। আর 50 ওয়াট মোটামুটি নর্মাল ইউজের জন্য, একটা ঘরের জন্য অনেক হয়, ঠিক আছে? যদি আপনি একটা ঘরের জন্য পার্টিকুলার ইউজ করতে চান সেক্ষেত্রে অনেক হয়। যেরকম আমি চাইছি যে আমার ইউটিউবের দিনের বেলা যত ভিডিওগুলো বানাই বা লাইটিং যেটা ইউজ করি, আমি পুরোটাই সোলার প্যানেল দিয়ে ইউজ করব। পেছনে কিছু রয়েছে, পেছনটা আমি একবার দেখে নিই যে পেছনে কী কী রয়েছে। এখানে আপনার হচ্ছে পুরো মেকানিজম রয়েছে যেখান থেকে আপনি আউটপুটগুলো নেবেন, আর এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে কি না কি। তো এখানে আপনার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 50 ওয়াট, তারপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে 19.95 রয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে 2.51 অ্যাম্পিয়ার, এবং বাকি সব ডিটেলস আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর এইখানে কিছু একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে, মেবি ওয়ারেন্টি কার্ড অ্যাকচুয়ালি এটা। ওকে, সো ওয়ারেন্টি কার্ডটা আপনি চাইলে খুলে রাখবেন, কারণ এখানে রাখার কোনো মানে হয় না। ওয়ারেন্টি কার্ডটা আপনি খুলে রাখবেন আর এই কাগজগুলো খুলে নেবেন, কারণ আপনি যেহেতু এটা ছাদে রাখবেন তো আপনার দরকার পড়বে। ওকে, সো এবার আমি দেখাবো এটার কানেকশন করা, ঠিক আছে? এখানে কানেকশনের জন্য পজিটিভ নেগেটিভ দেওয়া রয়েছে, আর এখানে কভার রয়েছে যাতে ওয়াটারপ্রুফ থাকে, এবং এখানে দেখুন রয়েছে IP68 রেটিংও রয়েছে। ওকে, সো জাস্ট একটা স্ক্রুড্রাইভার বা কিছু একটা নেবেন, এরকম নিয়ে আপনি এইভাবে খুলতে পারেন, ঠিক আছে? খুলে গেলে ওকে এরকম সব দেখাবে। সো আপনাকে এই দুটোও খুলে নিতে হবে, ঠিক আছে? এইখান দিয়ে অ্যাকচুয়ালি আমাদের তার ঢোকাতে হবে, সো আমি এই দুটো খুলে নিলাম। ওকে, দেন আমরা এইখান দিয়ে তারগুলো নিয়ে নেব। ওকে, এইগুলোর মধ্যে দিয়ে যেরকম আমরা বাল্বের হোল্ডার যেরকম করে করি, সেম সিস্টেম। এরকম টাইমে টাইমে সব কিছু হয়। ট্রেন আসে, এন আসে, তেন কাজ শুরু হয়। ওকে, সরি, এরপর আমরা তারগুলোকেও এই পাশ দিয়ে নিয়ে নেব। দেন আমরা তারগুলোকে এখান দিয়ে পেঁচিয়ে দেবো। স্ক্রু রয়েছে, স্ক্রুয়ের সাথে আমরা পেঁচিয়ে দেবো। দেওয়ার পরে স্ক্রুটাকে আমরা যথাস্থানে আবার টাইট করে দেবো, একদম সিম্পল। ওকে, দেন আমরা এটা আটকে দেবো। সেম জিনিস আমরা এই পাশেও করবো। ওকে,
এন্ড দেন আমরা এটাও টাইট করে দেব। কমপ্লিট। এন্ড দেন আপনি ঢাকনাটা আটকে দিন, ব্যাস পুরোটা ওয়াটারপ্রুফ হয়ে গেল। এবার আমরা এটাকে ছাদে নিয়ে যাব, দেন ছাদে নিয়ে কীভাবে রাখছি আপনাদের দেখাচ্ছি, চল। ওয়েল দেন আপনি এমনভাবে মানে সোলার প্লেটটাকে রাখবেন আপনার বাড়িতে যাতে সকাল বিকেল ঠিকঠাকভাবে রোদ পায়। তো এখন আমার মাথার এই দিকটা রোদ আছে, যার জন্য আমি আপনাদের দেখানোর জন্য এখানে রাখলাম, যাতে আমি ফুল মানে এর যে পাওয়ার সেটা নিতে পারি, যার জন্য আমি এখানে রেখে গেলাম। আর আমার তারটা আমি এখন নিচ দিয়ে নামিয়ে দেবো, জানলা দিয়ে আমার ঘরে ঢুকিয়ে নেব। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সোলারের একটা মানে স্ট্যান্ড পাওয়া যায়, সেটা আপনি লুম সোলারের কাছ থেকেও নিতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারেন আপনার লোকাল মার্কেট থেকে। তো এটা আমি পরে বানিয়ে নেবো, বাট আপাতত আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি এখন জানলা দিয়ে নামিয়ে দিই, দেন নিচে গিয়ে আমি আপনাদের দেখাবো যে ওইখানে আমি কটা লাইট জ্বালাচ্ছি এবং আরও কী করতে পারবেন, পুরো বিস্তারিত আমি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আমরা তার নিয়ে চলে এসেছি ওপর থেকে, আর এখানে কোনো আমি কন্ট্রোলার লাগাইনি। ওকে, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটা কন্ট্রোলার পাওয়া যায়, যেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন সরাসরি, প্লাস আমাদের যে রেগুলার 230 ভোল্ট বা 220 ভোল্টের যে বাল্বগুলো রয়েছে আপনার বাড়িতে জ্বলে সেগুলো জ্বালাতে পারবেন। বাট আমি যেহেতু কন্ট্রোলার আমার লোকাল মার্কেটে পাইনি, যার জন্য আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কন্ট্রোলার দিয়ে কী করে আমরা নর্মাল আমাদের যে ফ্যান লাইট জ্বালাবো সেটা আমি দেখিয়ে দেবো। তো বর্তমানে আমি যার জন্য 12 ভোল্ট আর 9 ওয়াটের দুটো বাল্ব CFL কিনে নিয়ে এসেছি, তো এই দুটো আমি জ্বালিয়ে দেখাই আপাতত। আপাতত একটা জ্বালাই, দেন আমি দুটো জ্বালিয়ে দেখাচ্ছি, কারণ এখানে 50 ওয়াট পর্যন্ত আপনি জিনিসপত্র মানে বাল্ব টপ জ্বালাতে পারবেন, ঠিক আছে? কিন্তু একদম দারুণ, প্রচুর ব্রাইট, ঠিক আছে? 9 ওয়াটের যেরকম আমরা PL কিনি বা হচ্ছে LED বাল্ব কিনি, সেম কিন্তু আপনি পাবেন। তো আমি দুটো একসাথে এবার জ্বালাই, দুটো একসাথে করে নিই, দেন দুটো একসাথে জ্বালাই, তাহলে 9 কিন্তু 18 ওয়াট আমরা একসাথে জ্বালিয়ে ফেলবো। আর আমাদের যে নর্মাল LED টিউবগুলো হয় 20 ওয়াট, 18 ওয়াট, 22 ওয়াটের, সেগুলো কিন্তু আরামসে চলবে, 2-3টা টিউব আপনি জ্বালিয়ে দিতে পারবেন, ঠিক আছে? প্লাস আমাদের যে ফ্যান হয় টেবিল ফ্যানও চলবে, বাট তার জন্য আপনাকে ওই কন্ট্রোলার কিনতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই কন্ট্রোলারটা কিনতে হবে। কন্ট্রোলার কিনলে কিন্তু আপনি ওটা পারবেন, আর কন্ট্রোলার খুব বেশি দাম হয় না, মোটামুটি 200-250 টাকা থেকে শুরু হয়ে যায়, 200-250 টাকা থেকে কিনতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। প্লাস আপনি নিজেও বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি একটু টেকনোলজি নিয়ে একটু ভালো গবেষণা করেন, তাহলে আমি নিজেরকম নিজেই বানাবো বোর্ড কিনে। দেখতে পাচ্ছেন যে দুটো বাল্ব কিন্তু আমরা একসাথে জ্বালিয়ে দিচ্ছি, এবং 9 ওয়াটের বাল্ব কিন্তু, ঠিক আছে? যাতা বাল্ব না, পুরো 9 ওয়াটের বড় বড় বাল্ব, যেটা আমি নর্মাল ঘরে জ্বালাই যে 9 ওয়াটের বাল্ব, সেম আলো, ঠিক আছে? তো আপনি যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন আরও বেটারভাবে মানে করতে পারবেন, দেখতে পাচ্ছেন? সো আমি আপাতত আপনাদের দেখালাম, তো আপনারা চাইলে আরও টিউবলাইট জ্বালাতে পারবেন বা চাইলে কিন্তু ফ্যানও চালাতে পারবেন। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মনোক্রিস্টালাইন, এটা নর্মালি দুটো ধরনের হয়, একটা হচ্ছে পলিক্রিস্টালাইন, একটা হচ্ছে মনোক্রিস্টালাইন। তো পলিক্রিস্টালাইন আর মনোক্রিস্টালাইনের মধ্যে তফাৎ হচ্ছে যে মনোক্রিস্টালাইন যে সোলারগুলো হয় ওগুলো পাওয়ার আউটপুট অনেক বেশি হয়, মানে সূর্যের যে পাওয়ার সেটা নিয়ে সেটা আউটপুট হিসেবে বের করতে অনেক মানে বেটার, ঠিক আছে? তো যার জন্য যদি আপনি ইনভার্টার দিয়ে ইউজ করতে চান বা আপনি যদি ব্যাটারিতে ইউজ করতে চান, সেক্ষেত্রে সবসময় একটু মনোক্রিস্টালাইনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি ভালোভাবে চার্জ হবে। আর মনোক্রিস্টালাইন আর পলিক্রিস্টালাইন দেখেই বোঝা যায়, আপনি সোলার প্যানেল দেখলেই বুঝতে পারবেন। সো যদি ব্যাটারি ভালোভাবে চার্জ করতে চান এবং দ্রুত চার্জ করতে চান, তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন মনোক্রিস্টালাইন কেনার, ঠিক আছে? তো আমি নর্মালি আপনাদের মনোক্রিস্টালাইনই দেখাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় মনোক্রিস্টালাইন কেনা। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন। আর লুম সোলারের অফিসিয়াল ওয়েবসাইট প্লাস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। এটা আমি 50 ওয়াট আপনাদের দেখালাম, এছাড়া তাদের কাছে বড় বড় প্ল্যান্ট করার 1 কিলো ওয়াট বা তারও বেশি যদি আপনি করতে চান আপনার বাড়িতে বা আপনার কোনো অফিসে বা যে কোনো জায়গায়, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তারা বাড়িতে এসে আপনাকে কিন্তু লাগিয়ে দিয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই, বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে। আপনি অ্যামাজন প্লাস লুম সোলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনবেন, তাহলে অনেক বেটার হবে। আপনারা সবাই জানেন যে এখন সোলার শক্তি ব্যবহার করার আমাদের কতটা প্রয়োজন, আপনারা সবাই জানেন, কারণ আমাদের যে কয়লা বা খনিজ যত জাতীয় জিনিসপত্র সেগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে। তো আমরা যদি এখন থেকে এগুলো ব্যবহার করতে থাকি, আর এগুলোর কিন্তু পাওয়ার কম না, প্রচুর পাওয়ার, আপনারা সবাই দেখতে পারলেন যে আমি 9 ওয়াটের কিন্তু দুখানা বাল্ব জ্বালালাম, এরপরেও আমি চাইলে একটা টিউব বাল্ব জ্বালাতে পারবো, প্লাস আপনি চাইলে টেবিল ফ্যান চালাতে পারবেন। ওকে, সো আমি দেখাতে পারলাম না, কজ আমি লোকাল মার্কেটে কোনো ওই কন্ট্রোলার পাইনি। তো ওইটা নেওয়ার পর আমি নেক্সট একটা ভিডিও অবশ্যই আপনাদের বানিয়ে দেবো, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমি কীভাবে আমাদের যে রেগুলার বাল্ব বা নর্মাল যে ফ্যান সেটা চালাচ্ছি। আর এই বাল্বগুলোর দামও কিন্তু খুব বেশি না, 45 টাকা করে নিয়েছে, দুটো কিনেছি, তো কিনতে পারেন।
থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।